নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের একটি অতি জনপ্রিয় রেসিপি, দই কাতলা। কাতলার এই জনপ্রিয় রেসিপি বিভিন্ন অনুষ্ঠানে হয়ে থাকে। একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দই কাতলা রান্নার জন্য এখানে নিয়েছি 6 পিস কাতলা মাছ। এগুলোর ওজন মোটামুটি 400 গ্রাম। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই এগুলোকে ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে দিচ্ছি সামান্য নুন, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এগুলোকে এভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এখন একটা মশলা তৈরি করব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারে নিচ্ছি টুকরো করা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, টুকরো করা 1 ইঞ্চি আদা, দিচ্ছি 2 কোয়া রসুন ও দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এর মধ্যে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার যাব নেক্সট স্টেপে। মোটামুটি 15 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিচ্ছি 5 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হলে ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু সব মাছগুলো একসঙ্গে ভাজা সম্ভব নয়, তাই দুবারে মাছগুলোকে ভাজব। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে মাছগুলো উল্টে দিচ্ছি, এই পিঠটাও ভালো করে ভেজে নেব। আমি মাছগুলো একটু কড়া করে ভাজছি, তবে আপনারা নিজেদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। মাছগুলো দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। দেখুন, এই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের বেঁচে থাকা তেলের মধ্যে দিচ্ছি একটা ছোট টুকরো দারচিনি, 2টো লবঙ্গ ও দিচ্ছি 2টো ছোট এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। লো ফ্লেমে এগুলোকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। গ্রাইন্ডিং জারটা সামান্য জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট কষানোর পর দেখুন মশলা কষে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো ও দিচ্ছি 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে মশলা আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পর গ্যাসের ফ্লেম একদম লো করে দিলাম। রুম টেম্পারেচারে থাকা টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ চিনি ও দিচ্ছি 7 মতো নুন। লো ফ্লেমে আবারও ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখবেন টক দই যেন রুম টেম্পারেচারেই থাকে, ঠান্ডা টক দই ব্যবহার করলে কেটে যেতে পারে। মোটামুটি 2 মিনিট কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য জল। আমি গ্রেভিটা ঘন রাখবো, তাই একদম সামান্য জল দিয়েছি। তবে আপনারা প্রয়োজন মতো জলের পরিমাণ কম বা বেশি করতে পারেন, অথবা জল না দিয়ে একদম মাখামাখাও করতে পারেন। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু নাড়াচাড়া করে উল্টে দিচ্ছি। এখন কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন কড়াই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ও এটাকে এভাবেই 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং মোডে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে এটাকে সার্ভ করুন, খেতে দারুণ লাগবে। তাহলে একবার এইভাবে তৈরি করে নিন দই কাতলা ও আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এরকম আরও দারুণ দারুণ রেসিপি দেখতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন গার্গির রান্নাঘর ইউটিউব চ্যানেল। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।